ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিক্ষার দুই কিশোর কিশোরীকে বেনাপোল পোস্ট আইসিপি বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুক্রবার রাতে আইসিপি ক্যাম্পে সায়েন খান সত্র শাহনাজ আক্তার পনেরো নামের দুইজনকে হস্তান্তর করা হয় ফেরত আসা সাহেম খান বাগেরহাটের আব্দুল সালামের ছেলে ও শাহনাজ পিরোজপুরের শাহজাহানের মেয়ে পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান জানান কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে নিজ নিজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বিজিবি জানায় ভালো কাজের লোভ দেখিয়ে একটি পাচারকারী চক্র তাদের ভারতে পাচার করে এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায় পরে কলকাতা নুরালি মেমোরিয়াল সোসাইটি নামে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয় দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবাসন আইনে তারা দেশে ফিরে আসে রিপোর্ট নেট টোয়েন্টি ফোর